আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ইয়েস গাইজ, ইউ হার্ড রাইট, আমার বাড়িতে একদম মন বসছিল না। এই শুধু সকালে ওঠো, স্কুল যাও, বাড়ি ফেরো, এগুলো করে করবে বোর হয়ে যাচ্ছিলাম। তো আমিও চলে গেলাম মন ঠিক করতে সাগরে। অ্যাকচুয়ালি না, এটা ছিল আমাদের স্কুল পিকনিক, তাই সকালবেলা কুয়াশার মধ্যে দিয়ে কাঁপতে কাঁপতে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে। ইয়েস গাইজ, আমাদের ডেস্টিনেশন ছিল বকখালি, এবং সাথে আরও একটা সুন্দর জায়গায় আমরা গেছিলাম। তোমরা কি জানতে চাও সেই জায়গাটা কোথায়? তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও আমার সাথে সাথে সেই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে থাকবে। তো লেটস স্টার্ট। তো অন্য দিনের মতো সেইদিন সকালেও আমি ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার পৌঁছে সেখান থেকে বাসে করে কাকদ্বীপ গেলাম, মানে আমার স্কুলে আমি গেলাম। আমাদের জার্নি তারপর স্কুল থেকে স্টার্ট হয়েছিল, একটা ট্রাভেলার বুক করা হয়েছিল, ওই ট্রাভেলারে করে আমি এবং আমার সব সহকলিগরা আমরা সবাই মিলে মজা করতে করতে বাসের মধ্যে আনন্দ করতে করতে এগিয়ে চলছিলাম বকখালির উদ্দেশ্যে। জার্নিটা খুব মজাদার ছিল। আমার নর্মালি বেশি ট্রাভেল করলে প্রবলেম হয়, বমির প্রবলেম হয়, ইভেন আরও মাথা ঘোরে, বাট সেদিনের জার্নিটা ছিল ভীষণ সুন্দর। আমার কলিগরা সবাই মিলে এত সবাই চিয়ারফুল যে জার্নিটাকে জার্নি বলে মনেই হয়নি, মনে হচ্ছিলো যেন জার্নিটা শেষই না হয়। তারপর আমরা এই নামখানার ব্রিজ ক্রস করে বকখালির দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এই নামখানার ব্রিজটা থেকে পার হওয়ার সময় যে ভিউটা দেখতে পাওয়া যায়, সেটা একটা অন্যরকম সুন্দর ভিউ। কলকাতাতে আমরা সবাই অনেক অনেক ব্রিজ দিয়ে যাই, বাট এই ব্রিজটারও একটা নিজস্ব সৌন্দর্য আছে, সেটা তোমরা না গিয়ে নিজের চোখে দেখলে বুঝতে পারবে। তারপর আমাদের গাড়িটা এই নদীটাকে ক্রস করে ফেললো, অ্যান্ড দেন আমরা ব্রিজ থেকে নেমে গিয়ে একটা চায়ের দোকান দেখতে পেয়ে ওখানেই দাঁড়িয়ে গেছিলাম। সবারই খুব চা খেতে ইচ্ছে করছিলো, তো সবাই নেমে গিয়ে রাস্তার ধারে এই দোকানটা থেকে একটু চা বিস্কিট এগুলো খাওয়া দাওয়া করছিলাম, আর সবাই অনেক 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 মজা আর গল্প আড্ডা করছিলাম। তারপরে ওখান থেকে আবার বাস নিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। এই যে এই একটা গ্রিন কালারের ইয়াব বড় একটা বিল্ডিং দাঁড় করানো আছে, এটাই ছিল আমাদের হোটেল। হোটেলটার নাম ছিল হোটেল মৌমিতা। তারপর হোটেলের গার্ডেনে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম পিকনিক করতে। এখানে কেউ কেউ সবজি কাটছিল, আর দেখতেই পাচ্ছ এখানে আমি মাংস কষাচ্ছিলাম। তো এই রান্নাবান্নার মাঝে আমাদের কিছু গেমসও খেলা চলছিল। তো এখানে তখন চলছিল হাঁড়ি ভাঙা, অ্যাকচুয়ালি হাঁড়ি ভাঙা না, প্লাস্টিকের বোতলের ওপর লাঠিটা দিয়ে মারতে হবে, এটাই ছিল গেমটা। তো দেখো আমি কি সুন্দর ঘাড়ে লাঠিটা নিয়ে অন্ধের মতো এগিয়ে যাচ্ছিলাম, যদিও অন্ধই হয়ে গেছিলাম সেই সময়। তো তোমাদের কি মনে, আমি ভাঙতে পারলাম না পারলাম না? কিন্তু না, দুর্ভাগ্যবশত আমি ভাঙতে পারলাম না, আমি একটা অন্য জায়গায় গিয়ে লাঠি দিয়ে কিছু একটা খুঁজছিলাম। যাই হোক, আমার খেলা দেখে বাকি টিচাররা হোপলেস হয়ে গেছিলো। তো তারপর আরও গেমস চলছিল, এখানে পাসিং দ্য বলস হচ্ছিলো, তো সেখানেও আমি কিছুক্ষণের মধ্যে আউট হয়ে গেছিলাম, যদিও সেই ক্লিপটা এখানে নেই। বাট হ্যাঁ, আমি বেশিক্ষণ থাকতে পারিনি, আর আমি কোনো খেলাতেই কিছু উইন করতে পারিনি। আলটিমেটলি আমি একটা ঢ্যাঁড়স। তো যাই হোক, ঢ্যাঁড়স মাঝে মাঝে কাজে লাগে। তো এই দেখো, মাটনটা কষিয়েছিলাম বলে মাটনটা এত সুন্দর টেস্টি জুসি সফট হয়েছিল, যেটা খেতে আমার এবং বাকি সব টিচারদের খুব ভালো লেগেছিলো। না না, মাটনটা আমি গুনছিলাম না, মাটনটা আমি প্রেস করে করে দেখছিলাম যে কতটা সফট আর জুসি হয়েছে, তোমাদেরকে দেখাবো বলে। তো তারপর খেয়ে দেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই গন্তব্যস্থলের দিকে, যেটার কথা আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম। তো এটার অন্য কোথাও না, হেনরিজ আইল্যান্ড। দেখো, এটা একটা ফিশারি প্রজেক্ট। তো এর এখানে মজাটা হচ্ছে, এর এখানে পার পারসন 10 রুপিস করে টিকিট, বাট যদি কোনো ভেহিকেল নিয়ে যাও লাইক টোটো, বাইক, এগুলো 30, আর ফোর হুইলার্স যেমন সুমো বা ওই টাইপের ছোটো ফোর হুইলার্সগুলো ওগুলো 40, আর বড় ট্রাভেলার বাস এগুলো হলে 50, এরকমই ছিল ব্যাপারটা। আলটিমেটলি তোমার অনেকটা টাকাই চলে যাবে ওখানে, দেখতে লাগে 10 টাকার টিকিট, বাট অনেকটা টাকাই চলে যায়। তো যাই হোক, হেনরি আইল্যান্ডে যেখানে আমাদের গাড়ি পার্ক করেছিল সেখান থেকেও প্রায় 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে, এই বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে, দুদিকে সুন্দর গাছের জঙ্গল পেরিয়ে, অনেক ছোট ছোট ব্রিজ পেরিয়ে এগিয়ে যাচ্ছিলাম সমুদ্র সৈকতের দিকে। আর হ্যাঁ, এখানে জলে স্নান করা যায় না,
এই নোটিশ বোর্ডে যদি আগে জানতাম আমি কোনোদিনই যেতাম না। তো চলে এলাম সমুদ্র সৈকতে। ইয়েস, কিন্তু সমুদ্র কই? সেই হয় না অভাগা যেদিকে চায় সমুদ্র শুকাইয়া যায়, তাই আমি গেছি, সমুদ্র তো পালাবেই। যাই হোক, সমুদ্র পালাবে বললে তো আমি পালাতে যেতে পারি না, আমিও ছুটেছিলাম সমুদ্রকে ধরতে। তো ছুটে 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 সমুদ্রের কাছে পৌঁছে গেছিলাম, অ্যান্ড লুক, সমুদ্রের ঢেউ ছিল এইটুকু টুকু। মানে পুরো ডিসঅ্যাপয়েন্টমেন্টের চরমে পৌঁছে গেছিলাম। আরো বেশি আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আমি সমুদ্রে গিয়ে সমুদ্রে স্নান করব, বাট সেগুড়ে বালি। ইয়েস, বালি, সমুদ্রে সমুদ্র তো নেই, শুধু বালি আর বালি। স্নান না করে ওইটুকু জলে পা ভিজিয়ে আমি আমার সানগ্লাসটাকে জলের মধ্যে হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, সমুদ্র আমাকে আবার আমার সানগ্লাসটাকে ফিরিয়ে দিয়েছে। বাট যাই বলো, এত ডিসঅ্যাপয়েন্টমেন্টের পরেও এই সানসেটটা, উফ, জাস্ট আমার মন কেড়ে নিয়েছে, বিশ্বাস করো। এত সুন্দর লাগছিল ওই গধূলির টাইমটা, আই মিন সেই লাগছিল, সেই পুরো আকাশ লাল আর আমরা তার মাঝখান থেকে গাড়ি করে ফিরছিলাম। আমি জানি না আমার ফোনে কতটা বোঝা যাচ্ছে, বাট ট্রাস্ট মি, সেই লাগছিল অসম্ভব সুন্দর একটা দৃশ্য। দেখতে দেখতে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। এবার এতক্ষণ যে বকখালি বকখালি বললাম, ফাইনালি এবার আমরা বকখালির দিকে রওনা দিয়েছিলাম। বকখালির বিচে ঢুকতে গিয়েই আমাদের ভেহিকেলটাকে পার্ক করতে হয়েছিল। পার ভেহিকেল ওখানে 100 rupees করে পার্কিং চার্জ, এটা তোমাদেরকে জানিয়ে দিই। আমি জানি না বাইক বা অন্য ছোট গাড়ি কেমন কি, বাট এই ট্রাভেলার বলো সুমো বলো এগুলো 100 করেই। তারপর আমরা চলে যাচ্ছিলাম বিচের উদ্দেশ্যে। তো বিচে যাওয়ার পথে এই যে এত দোকানপাট পড়ে, তারপর রাস্তার দুধারের এই দোকানপাটগুলোকে দেখতে 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 আমরা বিচের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখো গাইজ, এখানে কত কত দোকান, পুরো মনে হচ্ছে মেলা বসে গেছে এখানে। অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখে আমার কেমন দীঘা দীঘা লাগছিল, মনে হচ্ছিলো আমি দীঘায় চলে এসেছি। তো না, এটা দীঘা না, এটা বকখালি, কারণ দীঘাতে, দীঘার সমুদ্র খুব কাছেই সি বিচের, বাট এখানে সি বিচ এক জায়গায় আর সমুদ্র আর এক জায়গায়। তো সমুদ্রে যেতে যেতে আমরা হাঁপিয়ে পড়েছিলাম, তারপর আবার আমরা একটা চায়ের দোকানে বসে গেছিলাম, কারণ সন্ধেবেলায় সমুদ্রের তীরে যাব আর চা খাবো না, সেটা তো হয় না। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আমরা আবার একটুখানি এগিয়েছিলাম যে সমুদ্র তো আজ দেখবই। বাট অনেকটা এগোলাম, সমুদ্র দেখতে পেলাম না কিন্তু অনেক দোকান দেখতে পেলাম আমি। আমি কিছু রাইডসও দেখতে পেলাম এখানে, কিন্তু সবই বাচ্চাদের রাইডস। তো ওগুলো দেখে আমি হোপলেস হয়ে গিয়ে আর হাঁটতে না পেরে আবার আমরা সবাই মিলে ব্যাক করেছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বকখালি থেকে আমাদের প্রত্যেকের বাড়ি অনেকটা দূরে ছিল, তাই আমরা আর বেশিক্ষণ ওখানে স্টে করতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি করে ফিরে এসেছিলাম। কিন্তু ফেরার পথে আমার মনে পড়লো বকখালি এসেছি আর একটুও কিছু শপিং করবো না, অ্যাজ এ শপাহলিক। তো আমি চলে গেছিলাম একটা দোকানের মধ্যে আর সেখানে গিয়ে খুঁজে 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 দুটো ইয়াররিংস আর একটা ব্যাঙ্গেলস নিয়েছিলাম, যেটার ক্লিপগুলো এখানে নেই। তোমরা যদি বলো তাহলে আমি একটা অন্য শর্টস বানিয়ে ওগুলো দেখাতে পারি কী কী কিনেছি আমি। দেন ওখান থেকে বেরিয়ে পড়লাম, আমাদের বাস আমাদেরকে নামখানা স্টেশনের কাছে নামিয়ে দিল, যেখান থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে। তো নামখানা স্টেশনের যেখানে নামিয়েছিল, মেন রোড আর স্টেশনের ডিস্টেন্সটা অনেকটাই, আর আমাদের কাছে ছিল 5 মিনিট। তো 5 মিনিটের মধ্যেই আমাদেরকে গিয়ে টিকিট কেটে তারপর ট্রেনটা ধরতে হতো, তো সেই জন্য সবাই খুব তাড়াহুড়ো করে ছুটে ছুটে যাচ্ছিলাম। বাট কি হয়েছে জানো, এত ছুটে ছুটে যাওয়ার পরেও ট্রেনটাই 15 মিনিটস লেট। তো যাই হোক, এখানে আমি আবার ভিডিও করছিলাম বলে ওই টিটি আঙ্কেলটা আমাকে বললো না না না, কোনো ভিডিও করা যাবে না। তো যাই হোক, আর কোনো ক্লিপার ওখানে নিইনি। তো তারপর আবার ট্রেনে আমরা মজা করতে করতে বাড়ি ফিরে গেছিলাম। তো এই ছিল আজকের ভ্লগ, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর একটা লাইক দিয়ে দিও। টাটা।